আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ভিউপোর্ট, ভিউজ এবং ভিজুয়াল স্টাইলস। আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা রয়েছে সেটার টপ লেফট কর্নারে তিনটা অপশন থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা রয়েছে। দেখুন, এর প্রথম অপশনটি হচ্ছে আমাদের ভিউপোর্টের জন্য, সেখানে একটা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। এবং এর পরের অপশনটি হচ্ছে আমাদের অবজেক্টটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার জন্য। এবং এর পরে কিছু ভিজুয়াল স্টাইলস দেওয়া রয়েছে, যে আমার অবজেক্টে অ্যাপ্লাই করলে আমার 3D অবজেক্টটা বিভিন্ন স্টাইলে দেখা যাবে। ভিজুয়াল স্টাইলের কিবোর্ড শর্টকাট হচ্ছে VS Enter। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। এখনো আমরা 3D অবজেক্ট ড্র করা শুরু করিনি। আমি জাস্ট এই 3D অবজেক্টটা নিয়ে এসেছি শুধুমাত্র সেই তিনটি অপশন বোঝানোর জন্য। আমরা ধীরে ধীরে শিখবো কিভাবে একটি 3D অবজেক্ট ড্র করা যায়। আমরা যদি আমাদের এই কার্সরটা প্লাস চিহ্নের উপরে গিয়ে রাখি, তাহলে দেখা যাবে এটার নাম হচ্ছে ভিউপোর্ট কন্ট্রোলস। এর পাশে যদি আমরা কার্সরটা রাখি, তাহলে দেখা যাবে ভিউ কন্ট্রোলস। এবং এর পাশে রাখলে দেখা যাবে ভিজুয়াল স্টাইল কন্ট্রোলস। 3D অবজেক্ট ড্র করার ক্ষেত্রে এই তিনটি অপশন খুব গুরুত্বপূর্ণ। একটা 3D অবজেক্টকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের দেখার প্রয়োজন হয়, আর সেই সময় আমাদের এই তিনটি অপশন দরকার। প্রথমে আসি আমাদের ভিউ কন্ট্রোলস। যে কোনো 3D অবজেক্টের বিভিন্ন ভিউ রয়েছে, এটা ডিপেন্ড করে আপনি কোন অ্যাঙ্গেল থেকে সেই অবজেক্টটিকে দেখছেন। ধরুন আপনি একটা গ্লাসকে উপর থেকে দেখছেন, তাহলে আপনি যে ভিউটি পাবেন সেটা হবে একটা সার্কুলার ভিউ। অথবা আপনি যদি সাইড থেকে সেই গ্লাসটিকে দেখেন, তাহলে আপনি ভিউ পাবেন একটা সিলিন্ডার টাইপের। এর মানে হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করলে আপনার সেই অবজেক্টের ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভিউগুলো যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে এই মাঝের অপশনে যেতে হবে। এইখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে মোট 10টা ভিউ পাবেন আপনার 3D অবজেক্টের জন্য। প্রথম 6টি ভিউ হচ্ছে 2D ভিউ এর জন্য, এবং এর পরের ভিউগুলো হচ্ছে আমাদের 3D ভিউ। কোনো একটা অবজেক্টকে যদি আমরা টপ থেকে দেখি, মানে উপর থেকে দেখি, তাহলে আমরা 2D স্পেসে যে ভিউটা পাবো সেটা হবে এটা। আমরা টপে ক্লিক করলাম, তাহলে আমাদের যে 3D অবজেক্টটা ছিল সেটা টপ থেকে এই ধরনের একটা ভিউ আমরা পাবো। আবার আমরা চলে গেলাম এই ভিউ কন্ট্রোলে, এইখানে গিয়ে যদি আমরা বটমে ক্লিক করি, তাহলে নিচ থেকে সেই অবজেক্টটিকে দেখলে এরকম লাগবে সেটা পাওয়া যাবে। যদিও যে কোনো অবজেক্টের বটম ভিউ পাওয়াটা অনেক কষ্টকর, সেখানে একটা প্লেন থাকে, তবে আপনি যদি কাঁচের একটা প্লেন দিয়ে রাখেন, তাহলে আপনি নিচ থেকে সেই অবজেক্টটির বটম ভিউ খুব সহজেই পেয়ে যাবেন। তবে অটোক্যাডে আমরা যে কোনো ভিউ খুব ইজিলি পেয়ে যাব। আমি যদি এই বটম অপশনে ক্লিক করি, তাহলে আমার এই অবজেক্টটির বটম ভিউ দেখাবে অনেকটা এইরকম। আমরা আবার চলে গেলাম আমাদের ভিউ কন্ট্রোলে। এখানে ক্লিক করার পরে এরপরে যদি আমরা লেফট সাইড থেকে অবজেক্টটিকে দেখি, তাহলে আমাদের অবজেক্টটা দেখাবে ঠিক এইরকম। আবার আমরা চলে গেলাম ভিউ কন্ট্রোলে, এখান থেকে যদি আমরা রাইট সাইড থেকে দেখি, তাহলে আমাদের অবজেক্টটি দেখাবে এইরকম। এই ভিউগুলো মূলত হচ্ছে একটি অবজেক্টের 2D ভিউ। যে কোনো একটা সাইড থেকে আমরা অবজেক্টটাকে দেখলে, সেই সাইড থেকে যে প্লেনটি দেখা যায়, সেই প্লেনটি মূলত এখানে শো করা হচ্ছে। সেটা হতে পারে আপনার XY প্লেন, কিংবা YZ প্লেন, কিংবা ZX প্লেন। আবার আমরা চলে গেলাম ভিউ কন্ট্রোলে, এখানে তারপরে রয়েছে আমাদের ফ্রন্ট। ফ্রন্ট থেকে আমরা যদি এই অবজেক্টটাকে দেখি, তাহলে সেই অবজেক্টটাকে দেখাবে এইরকম। ভিউ কন্ট্রোলের উপরের যে 6টি অপশন রয়েছে, 6টি অপশন হচ্ছে আপনার একটি অবজেক্টের 2D ভিউ দেখার জন্য। এরপরের 4টি অপশন দিয়ে আপনি অবজেক্টের 3D ভিউ পাবেন। প্রথম অপশনটি হচ্ছে SW আইসোমেট্রিক, মানে হচ্ছে সাউথ এবং ওয়েস্টের মাঝামাঝি আপনি যদি দাঁড়ান, তাহলে আপনি অবজেক্টের 3টা প্লেন দেখতে পারবেন। এইখানে আমি যদি ক্লিক করি, তাহলে আমি আমার অবজেক্টের খুব সুন্দর একটা 3D ভিউ পেয়ে যাচ্ছি। সাউথ এবং ওয়েস্টের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা এইখান থেকে যদি 45 ডিগ্রিতে, এই পয়েন্ট থেকে যদি আমরা 45 ডিগ্রিতে অবজেক্টটাকে দেখি, তাহলে আমরা 3টা প্লেন দেখতে পারবো। এই প্লেনটা, এই প্লেনটা এবং এই প্লেনটা। ঠিক একইভাবে আরো 3টা ভিউ পাবো আমি আমার 3D অবজেক্টের জন্য। সাউথ ইস্ট, আপনি যদি সাউথ এবং ইস্টের মাঝামাঝি দাঁড়ান, তাহলে যে ভিউটা পাবেন সেটা হবে অনেকটা এইরকম। অথবা আপনি যদি এই ভিউটা চেঞ্জ করে নর্থ ইস্ট আইসোমেট্রিক করে দেন, তাহলে আপনি অবজেক্টটাকে এইভাবে দেখতে পারবেন। অথবা আপনি যদি নর্থ ওয়েস্ট করে দেন, তাহলে আপনার অবজেক্টটা দেখাবে এই ধরনের। এই ভিউগুলো আমরা আমাদের ভিউ কিউব রয়েছে, ডান পাশের একটা কর্নারে ভিউ কিউব রয়েছে, এটা দিয়েও কন্ট্রোল করতে পারি। তবে এটার চাইতে আমাদের এই অপশনগুলো বেশি হ্যান্ডি এবং অনেক সুবিধাজনক। আপাতত আজকে আমরা ভিউ কিউব নিয়ে কথা বলছি না, ভিউ কিউব নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। ভিউ কন্ট্রোলের আন্ডারে আরো 2টি
তিনটি এক্সট্রা অপশন দেয়া রয়েছে, একটা হচ্ছে প্যারালাল, এখন বর্তমানে যে ভিউটা পাচ্ছেন এটা হচ্ছে প্যারালাল, এই দুটি অপশন তেমনটা গুরুত্বপূর্ণ না। এখন যদি আমরা পার্সপেক্টিভ করে দেই তাহলে এই অবজেক্টটা অনেকটা দেখাবে এই ধরনের, একটা জাস্ট জুম আকারে এক ধরনের ভিউ আমরা পাবো। আবার আমরা চলে গেলাম ভিউ কন্ট্রোলে, এইখান থেকে আমরা এটা প্যারালাল রাখবো সবসময়, এক্সাক্ট যে ভিউটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের প্যারালাল অপশন দিয়ে। এভাবে আপনি ভিউ কন্ট্রোলে গিয়ে আপনার থ্রি ডি অবজেক্টটির বিভিন্ন ভিউ পেয়ে যাবেন খুব সহজেই। ডিফল্ট ভাবে আপনার থ্রি ডি অবজেক্টের যে ভিউটা দেয়া থাকে সেটা হচ্ছে টপ ভিউ, আমরা টপ করে দিলাম। এবার আসি আমরা ভিউপট কন্ট্রোল অপশনে। ভিউপট কন্ট্রোল অপশনের মাধ্যমে আপনি একাধিক স্ক্রিন আপনি নিতে পারবেন আপনার ড্রয়িং এর জন্য। বর্তমানে আমরা একটি মাত্র স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আমি একাধিক স্ক্রিন নিয়ে কাজ করব তাহলে আমার কাজটা অনেক সুবিধাজনক হবে এবং দ্রুত হবে, তাহলে আপনি ভিউপট কন্ট্রোলের মাধ্যমে সেটা করতে পারেন। এইখানে যে প্লাস চিহ্নটা রয়েছে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন। প্রথম অপশনটি রিস্টোরের জন্য, এটাতে ক্লিক করার প্রয়োজন নেই। এর পরে অপশনের মাধ্যমে আপনি এক বা একাধিক ভিউপট আপনি আপনার ড্রয়িং এর জন্য নিতে পারবেন। বর্তমানে এটা সিঙ্গেল রয়েছে, আমরা যদি টু ভার্টিক্যাল এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা ভার্টিক্যালি দুইটা ভিউপট আমরা পেয়ে যাব। বাম দিকে আমাদের সেই অবজেক্টটির একটা ভিউপট থাকবে এবং ডান সাইডে সেই অবজেক্টটির আরেকটা ভিউপট থাকবে। শুধু দুইটি নয়, আপনি যে কোনো সংখ্যক ভিউপট আপনি এখানে নিতে পারেন, সর্বোচ্চ চারটা। এখানে যদি আমরা থ্রি রাইট ক্লিক করি তাহলে ডান সাইডে একটা থাকবে এবং বাম সাইডে দুইটি ভিউপট আমরা পেয়ে যাচ্ছি। আবার আমরা চলে গেলাম ভিউপট কন্ট্রোলে, এখানে গিয়ে ভিউপট কনফিগারেশন লিস্টে গিয়ে আমরা এটা 4 ইকুয়াল যদি করে দেই তাহলে চারটা ভিউপট আমি আমার একটা অবজেক্টের জন্য পেয়ে যাচ্ছি। এই ভিউপটে যদি আমার অবজেক্টটাকে আমি এই রকম দেখতে না চাই, এইখানে যদি আমি এটা ক্লিক করার পরে আমি এটা যদি সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক করে দেই তাহলে এখানে আমরা যে ভিউটা পাবো সেটা হবে এরকম। এই ভিউপটে যদি আমরা সেটা চেঞ্জ করে দিয়ে সেই ভিউটা দেই সাউথ ইস্ট আইসোমেট্রিক তাহলে আমরা এই ভিউটা দেখতে পারবো। ঠিক একইভাবে এই ভিউপটেও আমরা আমাদের অবজেক্টের ভিউ চেঞ্জ করতে পারি। এইখানে গিয়ে আমরা এটা যদি নর্থ ওয়েস্ট করে দেই তাহলে আমরা এই ভিউটা আমার অবজেক্টের জন্য পাচ্ছি। অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে আপনি একই সাথে অনেকগুলো ভিউ দিয়ে আপনার কাজটি করতে যাচ্ছেন, তখন আপনি বিভিন্ন ভিউপট নিয়ে এইরকম ভাবে কাজগুলো করতে পারবেন। তো বর্তমানে আমার সেটা প্রয়োজন নেই, আমার একটা সিঙ্গেল ভিউপট হলেই চলবে। আমি এই প্লাস চিহ্নে ক্লিক করলাম, তারপরে চলে গেলাম এই অপশনে। এই অপশনে কার্সরটা রাখার পরে আমি এই অপশনগুলো পাবো। এখন আমি এখানে সিঙ্গেল অপশনে ক্লিক করলেই আমার সেই ভিউপট সংখ্যা একটা হয়ে যাবে। ভিউপট কন্ট্রোলের আন্ডারে কিছু অপশন রয়েছে যেমন ভিউ কিউব, স্ট্রিট হুইলস এবং নেভিগেশন বার। এই অপশনগুলোর সাথে ভিউপটের কোনো সম্পর্ক নেই। এই অপশনগুলো আমরা সামনের টিউটোরিয়ালে আলোচনা করব। এই ভিউ কিউবটাকে ডিসেবল এনাবল করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়, আবার নেভিগেশন বারটিকে ডিসেবল এনাবল করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। আমার ডান পাশে এইটা হচ্ছে আমার ভিউ কিউব এবং এই অপশনটি হচ্ছে আমার নেভিগেশন বার। আপাতত আমরা এইসব নিয়ে কথা বলছি না, এর পরের অপশনটি হচ্ছে আমার ভিজুয়াল স্টাইল। এর জন্য আমাকে চলে যেতে হবে এই কর্নারে। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার যে ভিজুয়াল স্টাইল গুলো রয়েছে সেগুলো আমি দেখতে পারবো। ডিফল্ট ভাবে আপনার থ্রি ডি অবজেক্টের যে ভিজুয়াল স্টাইল দেয়া থাকে সেটা হচ্ছে 2D ওয়ার ফ্রেম। আমি এখানে ক্লিক করলে আমার অবজেক্টটা প্রথমে যেরকম ছিল সেরকম দেখাচ্ছে। তবে এই ভিজুয়াল স্টাইল দিয়ে আমরা 3D অবজেক্ট ড্র করব না, এটা অনেকটা কনফিউজিং মনে হয়। যখন অনেকগুলো 3D অবজেক্ট থাকে তখন আমাদের বুঝতে সমস্যা হয়। আমরা চলে গেলাম পরবর্তী অপশনে। এইখানে আমি যদি ক্লিক করি, এর পরে রয়েছে আমাদের কনসেপচুয়াল। এই অপশনটিতে ক্লিক করলে আমি আমার 3D অবজেক্টের একটা সুন্দর ভিউ পাচ্ছি। এই অপশনটি আপনি ব্যবহার করতে পারেন। এর পরে অপশনটি হচ্ছে হিডেন। এই অপশনের মাধ্যমে আপনি হিডেন লাইন দিয়ে আপনার 3D অবজেক্টটাকে দেখতে পারবেন। চারপাশে হিডেন লাইন দেওয়া থাকবে এবং ভেতরের যে লাইনগুলো সেগুলো হিডেন হয়ে থাকবে। এর পরের স্টাইলটি হচ্ছে আমাদের রিয়েলিস্টিক স্টাইল। আপনি যদি আপনার এই 3D অবজেক্টটাতে কোনো প্রকার ম্যাটেরিয়াল অ্যাড করেন তাহলে আপনার রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলটা ব্যবহার করতে হবে। একমাত্র রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলেই আপনার ম্যাটেরিয়ালটা সাপোর্ট করবে। আমি আমার অবজেক্টে একটা ম্যাটেরিয়াল অ্যাড করেছিলাম যেগুলো এই ভিজুয়াল স্টাইলগুলোতে দেখা যাচ্ছিল না, তবে এখন যদি আমি এই রিয়েলিস্টিক অপশনে ক্লিক করি তাহলে আমরা সেই ম্যাটেরিয়ালটা দেখতে পারবো। সুতরাং আপনি যদি আপনার অবজেক্টে কোনো প্রকার ম্যাটেরিয়াল ব্যবহার করেন তাহলে অবশ্যই মাথা রাখবেন যে আপনার ভিজুয়াল স্টাইলটা রিয়েলিস্টিক থাকতে হবে। এরপরে অপশনটা হচ্ছে শেডেড। এই অপশনের মাধ্যমে আমরা এই ধরনের ভিউ পাবো। রিয়েলিস্টিক ব্যতীত অন্য কোনো ভিজুয়াল স্টাইলে আমরা ম্যাটেরিয়াল দেখতে পাই না। এরপরে অপশনটি হচ্ছে
হচ্ছে শেডেড উইথ এজেস। শেডেড অপশনের সাথে এই অপশনের তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র জাস্ট কিনার গুলোতে আমাদের এক ধরনের লাইন চলে এসেছে। এরপরের অপশনটি হচ্ছে আমাদের শেডস অফ গ্রে। ম্যাটেরিয়াল অ্যাড করার পূর্বে আমি যে ভিজুয়াল স্টাইলটা বেশি প্রেফার করি সেটা হচ্ছে শেডস অফ গ্রে। এখান থেকে আমরা খুব সুন্দর একটা ভিউ আমাদের থ্রি ডি অবজেক্টের জন্য পেয়ে যাই। সুতরাং নর্মালি আপনি এই ভিজুয়াল স্টাইলটা ব্যবহার করবেন যদি আপনি চান। এরপরে আপনারা স্কেচি একটা ফ্লেভার পাবেন, স্কেচি ভিজুয়াল স্টাইলে অনেকটা হাতে আঁকা মনে হচ্ছে আপনার থ্রি ডি অবজেক্টটাকে। এরপরে অপশনটি হচ্ছে ওয়ার ফ্রেম, অনেকটা টু ডি ওয়ার ফ্রেম প্রথমে যেটা ছিল ঠিক সেরকম একটা আমরা অবজেক্ট দেখতে পারবো। এবং সবশেষে যে ভিজুয়াল স্টাইলটা রয়েছে সেটা হচ্ছে এক্স রে, একটা ট্রান্সপারেন্ট ভিজুয়াল স্টাইল আপনি আপনার অবজেক্টের জন্য পেয়ে যাবেন। তো আপাতত আমি আমার এই ভিজুয়াল স্টাইলটা চাচ্ছি না, আমি চলে গেলাম ভিজুয়াল স্টাইল কন্ট্রোলে। তারপরে আমি যে স্টাইলটা আমার পছন্দ সেটা হচ্ছে শেডস অফ গ্রে, আমি এই অপশনে ক্লিক করলেই আমার সেই অবজেক্টটি খুব সুন্দরভাবে দেখতে পারবো। এই ভিজুয়াল স্টাইলগুলো যদি আপনি কিবোর্ড থেকে পেতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে VS, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার কার্সরের নিচে সেই ভিজুয়াল স্টাইলগুলো চলে আসবে যদি আপনার ডাইনামিক ইনপুট অপশনটি অন থাকে। আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারের এই জায়গায় রয়েছে আমাদের ডাইনামিক ইনপুট, এই অপশনটি যদি আপনি অন রাখেন তাহলে আপনার যে কার্সর রয়েছে তার নিচে এই অপশনগুলো দেখা যাবে। আর যদি আপনার ডাইনামিক ইনপুট অপশনটি অন না থাকে তাহলে আপনি এই কমেন্ট লাইনে সেই ভিজুয়াল স্টাইল গুলো দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি সেটা ইনপুট করতে পারবেন। বর্তমানে এটা রয়েছে সেটস অফ গ্রেতে, আমি যেহেতু একটা ম্যাটেরিয়াল দিয়েছিলাম সুতরাং আমরা রিয়েলিস্টিক অপশনে ক্লিক করলে আমরা সেটা দেখতে পারবো। এই ভিজুয়াল স্টাইল গুলো আপনার রিবনেও রয়েছে, এজন্য আপনাকে প্রথমে এই হোম অপশনে ক্লিক করতে হবে। হোম অপশনে ক্লিক করার পরে চলে আসতে হবে এই ভিউ ট্যাবে। ভিউ ট্যাবের উপরেই রয়েছে আমাদের সেই ভিজুয়াল স্টাইল গুলো, এখানে সেগুলো নাম এবং আইকন রূপে দেয়া রয়েছে, আপনার পছন্দ তো সেটি নিতে পারেন। এখানে সেটস অফ গ্রে তে ক্লিক করলে আমার অবজেক্টটা সেই ভিজুয়াল স্টাইলে হয়ে যাবে। অথবা আপনি যেতে পারেন এই ভিউ ট্যাবে, মেনু বারে না, ভিউ ট্যাবে যে ভিউ অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এই জায়গায় রয়েছে আপনার সেই ভিজুয়াল স্টাইল গুলো, এইখান থেকে আপনি সেই ভিজুয়াল স্টাইল গুলো পেয়ে যাবেন খুব সহজেই। এই ছিল আমাদের ভিউপোর্ট, ভিউ এবং ভিজুয়াল স্টাইল অপশন। এই তিনটি অপশন আপনি মেনু বার থেকেও বের করতে পারেন, এর জন্য আপনাকে চলে যেতে হবে মেনু বারে। মেনু বারের যে ভিউ অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে ভিউপোর্ট এর জন্য ভিউপোর্ট অপশন রয়েছে, এখানে থেকে আপনি এক বা একাধিক ভিউপোর্ট আপনার অবজেক্টের জন্য নিতে পারেন। এরপরে অপশনটি হচ্ছে থ্রি ডি ভিউজ, আমরা আমাদের অবজেক্টের জন্য যে 10টা ভিউ পেয়ে থাকি সেগুলো আপনি এইখান থেকেও পেতে পারবেন। এবং ভিজুয়াল স্টাইলের জন্য আপনাকে যেতে হবে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টাইল, এইখান থেকেও আপনি আপনার অবজেক্টের ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করতে পারেন। বর্তমানে এটা শেডস অফ গ্রে রয়েছে, আমি এটা রিয়েলিস্টিক করে দিলাম। আজ এ পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।